শিক্ষা ব্যবস্থায় ফের দুর্নীতি। নির্ধারিত ফিয়ের পরিবর্তে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ গোপালনগর থানার নোহাটা হাইস্কুলে। ঘটনার প্রতিবাদে গোপালনগর নিমতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রাক্তন এবং বর্তমান ছাত্র ও অভিভাবকদের। অভিযোগ, সরকার নির্ধারিত 240 টাকার বদলে ভর্তি ফি বাবদ ছাত্রদের থেকে নেওয়া হচ্ছে 600 টাকা। কেন বাড়তি ফি তা সদুত্তর মেলেনি। আন্দোলনকারীদের দাবি, বর্ধিত টাকা না কমানো অবধি আন্দোলন চলবে। অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে স্কুলের পক্ষ থেকে, অর্থাৎ ভর্তির জন্য এই বেশি টাকা নেওয়া যাবে না, এই দাবিতে গোপালনগর থানার নোহাটা হাইস্কুলের সামনে গোপালনগর পাল্লা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা। দাবি আমাদের হচ্ছে 240 টাকা সরকার নির্ধারিত টাকা, তার পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলন। আমাদের স্কুলের 240 টাকা ফি, সেখানে 600 টাকা নেওয়া হচ্ছে। এনে নেচ্ছে কারির কাছে 700 টাকা, কারির কাছে 650 টাকা। এটা তো কখনো মানে নেওয়া যাবে না, এটা মানার কথাও না। কারণ এইভাবে যে ওরা টাকা পয়সা নেচ্ছে, টাকাটা হিসেবে ওরা দেখছে না, মিটিংয়ে বসার কথা তাও ওরা বসছে না, টাকার কথা তাও বসি নেই। ম্যানেজিং কমিটির বিষয়ে তারা নিশ্চয়ই ভাববেন বিষয়টা। বনগা ট্যাংরা কলোনি হাইস্কুলেও অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগকে ঘিরে সড়ক ছাত্রছাত্রী ও অভিভাবক। অন্যদিকে সমস্যার সমাধানে ফের মিটিং ডেকেছে নোহাটা স্কুল কর্তৃপক্ষ। এখন দেখার সমস্যার সমাধান কতদিনে হয়। উত্তর ২৪ পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।